নমস্কার বন্ধুরা, সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ডোনাট রেসিপি। চিকেন ডোনাট বানানোর জন্য আমি কী কী নিয়েছি চলো দেখে নিই। চিকেন ডোনাট বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, ডিম, লবণ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লেবুর রস, রিফাইন তেল, ব্রেড ক্রাম্স, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। প্রথমে মিক্সির জারে চিকেনটা নিয়ে নিচ্ছি, এর সঙ্গে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লেবুর রস, রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বসটা দিচ্ছি, ব্রেড ক্রাম্বসটা দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ডিম দুটোকে ফেটিয়ে নেব। এর মধ্যে গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে নেব। আমি হাতে অয়েল নিয়ে নিয়েছি, দিয়ে এবার মিশ্রণটা দিয়ে আমি ডোনাটের আকারে তৈরি করে নেব। এবারে আমি ডোনাটাকে ডিমের ব্যাটারে ডোবাবো, দিয়ে ব্রেড ক্রাম্বসে মেখে নেব। ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা জড়িয়ে দেব আর এক্সট্রা ব্রেড ক্রাম্বস ঝরিয়ে নেব ভালো করে। এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে, এবার ভেজে নেব। তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। প্রথমে তাপটা একটু বেশি থাকবে, তারপরে মিডিয়াম করে দেব। মিডিয়াম আছে, ভালোভাবে ভেজে নেব যাতে ভেতর থেকেও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব।
যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।